Hello viewers, assalamu alaikum. Welcome to our YouTube channel BD Fish and Animals. Viewers, আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে শিং মাছ চাষ করতে হয় এবং কিভাবে শিং মাছ ধরতে হয়। পুকুরে নেট ফেলা হয়েছে মাছগুলো ধরার উদ্দেশ্যে। তো শিং মাছ ধরার কিছু কলা কৌশল আছে, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা শিং মাছ ধরার কলা কৌশলগুলো জানতে পারবেন। জাল টেনে নিয়ে আসা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো একজন সফল কৃষকের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা বলবেন কি? আমার নাম মোহাম্মদ ইসলামউদ্দিন। আচ্ছা ভাই, আপনি এখানে কি মাছ চাষ করছেন? শিং মাছ। শিং মাছ, আচ্ছা আচ্ছা। এখানে জায়গা কতটুকু? 1500 জায়গা হবে আর কি। 1500 আনুমানিক? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এখানে মানে কতগুলা পোনা ছাড়ছিলেন? কত হাজার? আমার হলো 35,000 পোনা ছাড়া ছিল। আপনি কি পোনা ছাড়ছেন নাকি রেনু ফুটাইছেন? পোনা ছাড়া ছিল, আর এক পুকুর তো আনছিলাম, এটা হলো 840 টাকা কেজি ছিল পোনা। আচ্ছা, আমি নয় কাল ছাড়িয়ে দিছি। আচ্ছা, প্রায় 8 মাস চলছে। মাসটার বয়স কি? 8 মাস। আচ্ছা আচ্ছা, 8 মাস। এখন হলো যে বিক্রি করার লাগে মাছ। আচ্ছা, শিং মাছ তো নর্মালি 8 মাস লাগে না? না, 8 মাস লাগে না, তবে এই মাছটা একটু বড় করার লাগিয়া, বাজারজাত করার লাগিয়া একটু ইয়ে করছি। মানে মাছটা একটু সাইজে বড় হইলে আপনি দামটা ভালো পাওয়া যায়, হয় একটু লাভবান কৃষক, এই কারণে একটু মাছটা বড় করছি। অবশ্যই। এই যে এখানে যে মাছ ধরে যে রাখছেন, এই জায়গায় যে মাছ ধরে রাখছেন, এখানে আনুমানিক কিরকম মাছ হবে? আমার এই পুকুরটা মধ্যে আমি এ করতেছি 15 কেজি মাছ বিক্রি করছি। আমার হলো 50 থেকে 50 মন মাছের আমি একটা আইডিয়া আছে আপনার না? আমার এটা মধ্যে হলো আপনার 2.5 টন খাদ্য গেছে। 2.5 টন খাদ্য গেছে? 2.5 টন খাদ্য। আচ্ছা, এখন বর্তমানে এই মাছটা প্রতিদিন কি পরিমাণ খাদ্য খাইছে? এটা হলো এক বেলা আপনার এই 15 কেজি 13 কেজি এমন, 13-14 এমন 15 কেজিও খাইছে। আচ্ছা আচ্ছা। আর পরের বেলা হলো 10 কেজি, মানে দুই বেলা মিলে মোটামুটি 25 কেজি মতো খাবার খাইছে। 25 কেজি খাবার খাইছে। আচ্ছা 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 আচ্ছা। আপনি যে এখানে যে খাবারটা দিছেন বা যে ফিডটা দিছেন, ফিডটা আসলে কোন কোম্পানির বা কি ফিড খাওয়াইছেন? ফিডটা হলো সিপি কোম্পানির ইউজ করছি। এই সিপি কোম্পানির ফিড বালা, তাই বলিয়া অনেকেই এটা ইয়ে করতেছে, অনেকে পরামর্শ দিচ্ছে সিপিটা খাওয়ানোর জন্য না? আচ্ছা, এমনি আপনি মাছটা চাষ করার সময় কোনো ডাক্তারি পরামর্শ নিয়েছেন কিনা? ডাক্তার তো আবার আছে, তারা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডাক্তার আসে পুকুর পারে। এমনি মাছটা যে চাষ করতেছেন, আপনার পশু হাসপাতাল থেকে বা মৎস্য অধিদপ্তর থেকে কোনো লোক বা আপনাদের কোনো চিকিৎসা সহায়তা দিছে কিনা আপনাদেরকে? পশু অথবা মৎস্য চিকিৎসক হইলো আপনার এই যে এই হালিম ভাই আছে, কোম্পানির লোকগুলা তার সাথে আমি পরামর্শ করছি। স্কোয়ারের লোক আছে। আচ্ছা, আপনি আপনি যেখানে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন জাতের মেডিসিন ইউজ করতে হয়, হ্যাঁ, মাসের যখন অক্সিজেন কমে যায় বা বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োজন হয়, আপনি আসলে কোন কোম্পানির মেডিসিনগুলো ইউজ করছেন? কোম্পানি আবার স্কোয়ারেরও করছি, আপনার এই এসকেপের করছি, প্রায় অনেক কোম্পানির যদি ভালো কোম্পানি আছে মার্কেট, ভালো মার্কেট পাইছে, তা এই কোম্পানিগুলো ওষুধ ইউজ করছি। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কিরকম মাছ হবে আইডিয়া করছেন? আমার তো 50 থেকে 55 মাছের আইডিয়া। সব মিলে কিরকম খরচ গেছে আনুমানিক? এই 2 থেকে 2.5 লাখ টাকা মতো গেছে না? আচ্ছা আচ্ছা। তো এখানে যে মাছটা যে আপনি বিক্রি করছেন 12,500 টাকা যে দামে বিক্রি করছেন, তো এখানে আনুমানিক 15 থেকে 16 কেজি আসবে এরকম আইডিয়া করে বিক্রি করছেন? কেজি করে বলছি, হয়তো এক দুইটা আপ ডাউন হইতে পারে, 15টা নিচে হইতে পারে, কিংবা একটু উপরে উপরে যাওয়ার কথা না, এই 12টা এই 14টার মধ্যে থাকার কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ভিউয়ার্স, চলুন দেখি কিভাবে শিং মাছ ধরতে হয়।
আপনারা দেখতে পাচ্ছেন জাল টেনে মাছগুলাকে এক কোণায় নিয়ে আসা হয়েছে এবং এই মাছগুলাকে একটা নীল কালার একটা নেটের মাধ্যমে রাখা হবে। এই নেটটাকে এখানকার আঞ্চলিক ভাষায় বলে হাপা। মাছগুলোকে এই হাপার মধ্যে রাখা হবে। ব্যাপারী আসার আগ পর্যন্ত মাছগুলো ওখানে থাকবে। ব্যাপারী আসলে মাছগুলোকে হাপা থেকে নিয়ে বিক্রি করা হবে। এটা এই পুকুরের প্রথম টান। প্রথম টানে আনুমানিক 25-30 মন মাছ এসেছে। জেলেরা ধারণা করছে এখানে 25-30 মন মাছ হবে। এখন হাপাটা রেডি করা হচ্ছে। এটা চারপাশে চারটা কুট দিয়ে সুন্দর করে বেঁধে রাখা হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কুটগুলা দিয়ে হাপাটা বেঁধে রাখা হয়েছে। একটু পরে এই হাপা থেকে মাছ নিয়ে মাছগুলোকে বাছাই করা হবে এবং মাছগুলোকে গ্রেড করা হবে। যেমন এ গ্রেড, বি গ্রেড, এরকম গ্রেড করা হবে। ভিউয়ার্স, দিন গড়িয়ে এখন সন্ধ্যা। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারী ইতিমধ্যে চলে এসেছে, মাছগুলোকে ওজন করে করে গাড়িতে উঠানো হচ্ছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য।